ফ্রিজের মধ্যে দুধ রেখে বারবার ফুটিয়ে খান, অজান্তে নিজের ক্ষতি করছেন না তো? জানেন কি, দুধ বেশি ফোটালে কি সমস্যা হয়? শুনুন ঠিক কতবার দুধ ফোটানো উচিত। দুধ আনা হলেই প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখেন অনেকেই। কাঁচা দুধে বিভিন্ন রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, ফুটিয়ে নিলে সেগুলো মরেও যায় এবং হজমের গন্ডগোলও কম হয়। ফোটানো দুধ একটু বেশি দিন ভালো থাকে। ফ্রিজে লাগলে 3 থেকে 4 দিন ভালো থাকে দুধ, তবে সেই ঠান্ডা দুধ ব্যবহার করার আগে বারংবার দুধ ফুটিয়ে নিয়ে আমরাও, আর তাতেই হতে পারে সমস্যা। এর মতে টেট্রা প্যাকেটের যে সমস্ত দুধ বিক্রি হয় সেগুলি ফোটানোর দরকার নেই, কারণ এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ফোটানোর পরেই তা বিক্রি করা হয়। তবে প্যাকেট একবার কেটে ফেললে 2 দিনের মধ্যে দুধটা খেয়ে নেবে। টেট্রা প্যাকেটের এই দুধগুলি ফ্রিজে রাখতে পারলেই ভালো, যদিও ফ্রিজের বাইরেও তা ভালো থাকে, কারণ আজকাল বেশিরভাগ বাড়িতেই প্যাকেট দুধই খাওয়া হয়। জানতে হবে প্যাকেটজাত দুধ বেশি ফোটালে কি সমস্যা। টেট্রা প্যাকেটের দুধে পুষ্টিগুণ তুলনামূলকভাবে কম থাকে, আর তাই এই দুধ বেশিবার না ফোটানোই ভালো। তাহলে দুধে আর কোনো পুষ্টিগুণ অবশিষ্ট থাকে না, এছাড়া দুধ নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি। অন্যদিকে বারবার ফোটালে দুধ মাত্রাতিরিক্ত গরম হয়ে থাকে, তাই বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত গরম দুধ খেলে তা অন্ত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। তাই প্যাকেটজাত দুধে সবসময় সামান্য জল মিশিয়ে তারপর গরম করবে। তবে হ্যাঁ, দুধ ফোটানোর সময় খেয়াল রাখুন, বেশি তাপমাত্রায় দুধ ফোটালে দুধ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখুন। মনে রাখবেন, দুধ বেশিবার ফোটালে কিন্তু সেখান থেকেও বিষক্রিয়ার সম্ভাবনা থাকে। তাই ফ্রিজে রাখা দুধ একবারের বেশি একেবারেই ফোটাবেন না।